হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি চলে এসেছি অমৃতা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিলি চিকেন। এর জন্য আমি কিছু মাংস চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটা আদা রসুন বাটা, আদা বাটা, নুন, অ্যারারুট, ডিম দিয়ে, এবং তার সাথে লাগছে আমাদের ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ পাতাকুচি, আর লাগছে আমাদের চিলি সস, আর আমাদের লাগছে টমেটো সস আর তেল। তবে আজকে রান্নায় একটা টুইস্ট আছে, ছোট্ট টুইস্ট। আজকে রান্নাটা আমি না, আমার মিস্টার হাবি করছেন। ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভাজা হচ্ছে। নতুন রান্নার প্রসেস শিখুন চামচে আর খুন্তির যুগলবন্দি। চামচে আর খুন্তি দিয়ে রান্না করছে আমার মিস্টার হাজবেন্ড। এক এক করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ শাক দিয়ে নাড়া হচ্ছে। এবার আমার হাজবেন্ড চিলি সস আর টমেটো সস একটা বাটিতে ঢাললেন। জল দিয়ে মিক্স করছেন। একটু অ্যারারুটও দিলেন মিশিয়ে, যাতে থিকনেসটা হয়। এবার ওই চিলি সস, টমেটো কেচাপ আর অ্যারারুটের মিশ্রণটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবার নুন অ্যাড করা হচ্ছে। মাঝে মাঝে বরের হাতে রান্না খেতে ভীষণ ভালোই লাগে। একঘেয়ে নিজের হাতে রান্না খেতে খেতে যখন বিরক্ত হয়ে পড়ি, তো মাঝে মাঝে বরের হাতে রান্না খেতে খারাপ লাগে না। কড়াইতে দেখুন আরও অল্প কিছু জল অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমার বেবি চাইছে না যে কাঁচা লঙ্কার ইউজ হোক, তাই কাঁচা লঙ্কা ছাড়াই এই রান্নাটা করা হচ্ছে। এবার চিকেনগুলোকে অ্যাড করা হলো ওই গ্রেভিটাতে। সিম করে এবার রান্নাটাকে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। একটু কেচাপ অ্যাড করা হলো, জানি না কেন হাজবেন্ড অ্যাড করলো কেচাপটা, তবে করলেন। ব্যাস রেডি আমাদের আজকের চিলি চিকেন। এবার রুটির সাথে পরিবেশন করুন আর গরম গরম খেয়ে নিন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না। বাই বাই।